রমজানকে সামনে রেখে জেনাইদহের শৈলকুপায় মিষ্টির পচারও সংগ্রহ করে তা দিয়ে কৃত্রিম উপায়ে গুড় তৈরি করা হচ্ছে, যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। কৃত্রিম উপায়ে তৈরি এই সকল বিষাক্ত গুড় ও পাটালি উপজেলাসহ আশপাশের এলাকায় বাজারজাত করা হচ্ছে, ধোকা দেওয়া হচ্ছে সাধারণ ক্রেতাদের। এ সকল গুড় খেয়ে অনেকের পেটের সমস্যা হলেও আসল রোগ নির্ণয় করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে এই কাজ করে চলছেন উপজেলার বগুড়া ইউনিয়নের আলফাপুর গ্রামের সুনীল কুণ্ডু। তিনি তার বসতবাড়িতে এই অবৈধ কারখানা বসিয়ে স্ত্রীকে সাথে নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, আলফাপুর গ্রামে চানমিয়ার প্রতিবেশী সুনীল কুণ্ডু দীর্ঘদিন যাবত বিভিন্ন মিষ্টির দোকান ও কারখানা থেকে মিষ্টির পরিত্যক্ত রস সংগ্রহ করেন। এরপর তা বাড়িতে এনে বড় বড় 5 থেকে 6টি প্লাস্টিক ড্রামে করে দীর্ঘদিন মুখ আটকে রেখে পচানো হচ্ছে। এছাড়াও তার সংগ্রহে পুরাতন পচা গুঁড়ো রয়েছে, যে গুঁড়ের মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় ও মাছি মরে পচে আছে। আর এই পুরাতন পচা গুঁড়ের সাথে মিষ্টির পচা রস, চিনি ও বিষাক্ত মেডিসিন মিশ্রণ করে আগুনে জ্বালিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম পাটালি ও খেজুরে গুড়। তৈরির পর যা দেখলে মনে হবে একদম আসল। এ সকল পণ্য বাজারজাতের উদ্দেশ্যে পাতিলজাত করার পর কোনটা আসল আর কোনটা কৃত্রিম উপায়ে তৈরি তা সাধারণ মানুষের ধরার ক্ষমতা নেই বললেই চলে। তৈরিকৃত এ সকল গুড় মানব দেহের জন্য খুবই ক্ষতিকর বলে জানা গেছে। গুড়ে জাল চলাকালীন কারখানার মালিক ও কারিগর সুনীলের সাথে কথা বলে জানা যায়, এভাবেই দীর্ঘদিন ধরে গুড় তৈরি করে আসছেন তিনি। এ বিষয়ে ক্রেতাদের কোনো অভিযোগ নেই। এই গুড় ও পাটালি শৈলকুপা সহ আশপাশ এলাকায় বিক্রি করে থাকেন। রমজান মাসে গুড়ের চাহিদা বেশি থাকে, বিশেষ করে যখন অফ সিজন তখন এই গুড়ের চাহিদা বাজারে বেশি থাকে। এ বছরে তৈরি করা গুড় আগামী বছরেও চালানো সম্ভব, কেননা কৃত্রিম উপায়ে তৈরি এই সকল গুড় সহজে নষ্ট হয় না। তবে ওই সময় সুনীলকে গুড় খেতে বললে তিনি রেগে গিয়ে বলেন, 1000 টাকা দিলেও এই গুড় আমার দ্বারা খাওয়া সম্ভব নয়। স্থানীয়রা জানায়, সুনীল তার প্রতিবেশী এক মাতব্বরের সহযোগিতায় দীর্ঘদিন যাবত এই অপকর্ম করে আসছে। দ্রুত এই অবৈধ গুড় তৈরির কারখানা উচ্ছেদ ও জড়িতদের শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।